সিকিউরিটি গার্ড নাই, তারা লিখিত হয়ে এলো ওখানে বলা কইব যে সিকিউরিটি নাই। একজন চোর বলিয়া আনছিল এখানে পুলিশে দড়িয়া, এ তো কতক্ষণ বইল, কাজে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করছে, প্লাস্টার ওয়াস্টার ইঞ্জেকশন, আবার এখান থেকে নামিয়া হেসরাইতে হেসরাইতে ওদিকে গেল। ইয়া আমরা তো রুগী না করছে, এখানে যারা সিকিউরিটি আসলো যে না আপনারা নামেন না আপনার মন, ওদিকে পুলিশের মানুষও আসিল, এরপর ওইদিকে যে একটা ঘর আছে ওদিকে লাঠি দিয়ে দরজা উল্টা বাংলো, আবার এখান থেকে আগে দড়িয়া টড়িয়া আরও সিকিউরিটি পুলিশ পুলিশ আইয়া আনলো, আবার এখানে দেখে ঢুকলো, এরা বাইরে দাঁড়িয়ে গেছে, কোন ফাঁকে ওদিকে কোন দরজা আছে ওটা লাট মারিয়া বাঙ্গিয়া কোন দিকে পালাই গেছে। যে সময় ঘটনাগুলি হয়েছে তখন কি পুলিশ আসিল সঙ্গে? পুলিশ তো আসিল। পুলিশের মানে ভূমিকা কি আছিল? পুলিশ তো পারে আটকাইতো, বাইরে করতো, এইসব কথাবার্তা করতেছে। আচ্ছা, যেহেতু আপনি পাশের বেডে আসিলেন, এনে তো বেসরকারি নিরাপত্তা কর্মীরাও আসিল, তারা কি আটকানোর চেষ্টা করছে? অবশ্য তারা তো আটকাইতে চেষ্টা করছে, তারা দক্ষ চাইছে। এতগুলি লোকের মধ্যে কিভাবে মানে পালাইছে লোকটা? তো হেসরে হেসরে নামে সবাই তো আটকাইতে চাইছে, এখন কিতাব কথা চিৎকার মিৎকার দিয়ে লাট মারি এখন দিয়ে বাঁচছে। এখন অব্দি পাওয়া গেছে নি গেছে যে এটা তো আমি কইতে পারতাম। পুলিশে কি কারণে হয়েছিল জানেননি? চুরি করছে, চুরি ইয়েতে চুরির অপরাধে ধরছিল। কোন সময় হয়েছে ঘটনাটা? কতক্ষণ আগে হয়েছে? সকালে আনছিল তারা দড়িয়া দিয়ে, এখানে তো আটটা নটা। শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছা আনতে শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস যোগাযোগ 9066776746।